মালদার রতুয়ায় মাটি চুরির অভিযোগ। জাতীয় সড়ক তার পাশ থেকেই নাকি দেদার মাটি চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন কি করছে, কাদের নজরদারি করার কথা, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই উঠছে। মালদার রতুয়ার ছবি দেখতে পাচ্ছেন, 131 এর এ জাতীয় সড়ক, তার ধার থেকেই মাটি চুরি হয়ে যাচ্ছে। মাটি কাটায় কারা অভিযুক্ত, একটি ঠিকাদার সংস্থা। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মাটি চুরি, রাস্তা ভেঙে পড়তে পারে এমনই আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, অবৈধভাবে মাটি কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশে সব ফসলের জমি, এরা যে বেরোবে কোনটা দিয়ে ফসল নিয়ে রাস্তা এরা বন্ধ করে দিল। জানিয়েছি, জানি আর জানাবো কি, এখানে তো স্থানীয় যে MLA সাহেবের বাড়ি, এখানে এ তো যাচ্ছে, উনি আসছে যাচ্ছে দেখতে পাচ্ছে, উনি তো কিছু বলে না। রাস্তাটা দুর্গাপুর থেকে আপনার বিহার বর্ডার পর্যন্ত, ওটা আন্দাবাদ থানার আন্ডারে পড়ে, ওখান থেকে মণিহারি ঘাট পর্যন্ত, মণিহারিতে একটা ব্রিজ হচ্ছে, সেই ব্রিজ পর্যন্ত যেতে গেলে এখন NH দিয়ে যাওয়া আসা করতে হবে, কিন্তু NH-এতে এই উত্তর দক্ষিণের লোকগুলো, পাবলিকগুলো উঠতে পারবে না ডাইরেক্ট, ওদেরকে তো NH ওই বাইপাস রাস্তা দিয়ে ওদেরকে যাওয়া আসা করতে হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং যে রাস্তাগুলো ছাড়া হয়েছে আগেকার জেলা পরিষদের রাস্তা, সেই রাস্তাও নষ্ট করে দিয়েছে। বিধায়ক আমরা জানাতে কি যাব বলেন, বিধায়ক তো এটা দিয়ে ডেলি যাওয়া আসা করেন এবং দেখেন, তার উচিত আমি মনে করব, আমাদের বিধায়ক, ওটা আমাদেরই বিধায়ক, উচিত এই PW কাটা বন্ধ করুক। আমরা এখানে জমি কিনেছি, ওই জমির সামনের দিকে গর্ত করে দিয়েছে, আমরা বেরোবো কীভাবে, মেন রোডে যাওয়ার তো কোনো রাস্তাই নাই, তো আমি বেরোতে গেলেই তো এখন চাঁড়া বাচ্চা জলে ডুবে মারা যাবে। রাস্তা তো আগে ছিল, জেলা পরিষদের রাস্তা ছিল, তো ওটাও কেটে উঠিয়ে দিয়েছে, এখন আমাদের এখানে জমি বাড়ির সামনে 5 ফিট গর্ত। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।